সম্মানীয় দর্শকবৃন্দু, ইতিমধ্যে আধার কার্ডের একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেটা হচ্ছে সকল আধার কার্ড গ্রাহকদের জন্য নতুন নির্দেশ দিল ইউডিআই। দেখে নিন বিস্তারিত। তো চলো বন্ধুরা, সে বিস্তারিত বিষয়টাকে দেখে নিই যে কী ব্যাপার, কী আপডেট উঠে এসেছে। দেখুন, বর্তমানে সকল ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। এই নথি ছাড়া সরকারি হোক বেসরকারি কোনো কাজ করা এক কথায় সম্ভব নয়। 29শে সেপ্টেম্বর 2010 সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আমাদের দেশে প্রথমবারের জন্য এই আধার কার্ড সূচনা করা হয়েছিল। এই কার্ড চালু করার মূল উদ্দেশ্য ছিল দেশের সকল নাগরিকের এক পরিচয়পত্র তৈরি করা। বর্তমানে এই সরকারি পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে প্রায় 130 কোটি মানুষের আধার কার্ড আছে, এবং একজন দেশবাসী হিসেবে সকলের উচিত নিজেদের আধার কার্ড তৈরি করে নেওয়া। তো বন্ধুরা, ইতিমধ্যে জানেন যে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো বন্ধুরা দেখুন, তারপরে কি বলছে, আধার কার্ড আপডেট নিয়ে নির্দেশ দেওয়া, মানে যে বিষয়টা নিয়ে আর নির্দেশ, মানে সরকারি আধার কার্ড যে নির্দেশ দিয়েছে সেটা কি বিষয় সেটা এখান থেকে জানা যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে বলছে আমরা অনেক সময় দেখতে পাই যে সকল আধার কার্ডগুলি প্রায় অনেক বছর পুরনো, সেই সকল কার্ডে অনেক ধরনের ভুলভ্রান্তি থেকে যায়, আর সেই সকল ভুলভ্রান্তি থাকার জন্য অনেক ধরনের কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। এছাড়াও এইসব কারণের জন্য অনেক সময় গ্রাহকরা জালিয়াতির শিকার হয়ে যান। এই সকল সমস্যা যাতে না হয় সেই হিসাবে ইউনিকিউ আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফে সকল গ্রাহকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই সকল গ্রাহকদের আধার কার্ড 5 থেকে 10 বছরের পুরাতন, যাদের আধার কার্ড 5 থেকে 10 বছরের পুরনো, বিশেষ করে 10 বছরের পুরনো যাদের আধার কার্ড, সেই সকল গ্রাহকদের অবিলম্বে নিজেদের বর্তমানে সকল তথ্য নিয়ে নিজেদের আধার কার্ড আপডেট করে নিতে হবে। এবার অনেকের মনের প্রশ্ন জাগছে যে ঠিকঠাক আপডেট করতে হবে। দেখুন, এই নিয়ে প্রশ্ন হলে জানানো হয়েছে অনেক সময় আমাদের নাম, বয়স, ঠিকানা ভুলভাল আমরা নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য কর্মক্ষেত্রে অন্য স্থানে চলে যাই, সেই নতুন ঠিকানার আমরা আপডেট করতে ভুলে যাই। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলছে, কিন্তু আমরা না জানার জন্যই সকল আধার কার্ডের আপডেট করা হয় না, এবং ভবিষ্যতে সরকারের দরকারের সময় আমাদের সমস্যায় পড়তে হয়। এই কারণের জন্য কেন্দ্রীয় সরকারের অনিশ্চিত সংস্থা ইউডিআই তরফে সকল দেশবাসীকে আগামী 30শে জুনের মধ্যে বিনামূল্যে নিজেদের সকল আধার কার্ডের তথ্য আপডেট করতে বলা হয়েছে। কিন্তু এর আগে আধার কার্ডের যে কোনো আপডেট করার জন্য সকলকে 50 টাকা করে দিতে হতো, কিন্তু যাতে সকল নাগরিকদের নিজেদের আধার কার্ডের তথ্য বিনা কোনো সমস্যা বিনামূল্যে আপডেট করতে পারেন, এই কারণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সকলের জেনে রাখা প্রয়োজন যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই কাজ করা হলে কোনো টাকা লাগবে না, কিন্তু কেউ যদি অফলাইনে বা কোনো আধার সেবা কেন্দ্র বা সাইবার ক্যাফেতে গিয়ে কাজ করতে চান তাহলে তাদেরকে টাকা দিতে হবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে এখান থেকে যেটা জানতে পারলাম আমরা, যে আধার কার্ড বিষয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেটা আধার কার্ডের সঙ্গে দুটো সাপোর্টিং ডকুমেন্টস, একটা আইডেন্টি প্রুফ হিসাবে এবং একটা হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে। কিন্তু বর্তমানে আপনার যদি আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া থাকে, আপনি যখন মোবাইল নাম্বার লগ ইন করবেন ওখানে কিন্তু দেখবেন লাল চিহ্নে লেখা আছে, এবং সেখানে লেখা আছে যে 6 মাস অবধি আপনি বিনা পয়সায় কিন্তু এটা আপডেট করাতে পারবেন। তো কীভাবে আপনি আপডেট করাবেন আপনার মোবাইল থেকে খুব সহজেই, আমি এই নিয়ে ভিডিও অলরেডি বানানো আছে, সে আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেই ভিডিওগুলো আপনি দেখে নেবেন যে কীভাবে আপনার আধার কার্ডটি দুটো ডকুমেন্টস আপডেট করবেন। অবশ্যই আপনি যে দুটো ডকুমেন্টস আপডেট করবেন সেই ডকুমেন্টসগুলোর সাথে যাতে আপনার আধার কার্ডের নামের সঙ্গে ম্যাচ থাকে, এবং ম্যাচ থাকার পরে কিন্তু আপনি আপডেটটা করবেন। আর যদি না ম্যাচ থাকে তাহলে ওখান থেকে আপনি কিন্তু আপনার আধার কার্ডটা সংশোধন করতে পারবেন, আপনার নাম, আপনার ঠিকানা, ঠিক আছে, আপনার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো কিন্তু সংশোধন করতে পারবেন। তো কীভাবে আপনি আপডেট করবেন দুটো ডকুমেন্টস আমি মানে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সে ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশনটা দেখে আপনার যদি একটু হলেও উপকৃত হয় অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে।